চলে এলাম। গুড মর্নিং, ছেলে বেরিয়ে গেছে, আমার চান টান হয়ে পুজো টুজো হয়ে গেছে, আমার কমপ্লিট করে ফেলেছি পুজো। চলো তোমাদের আজকে বলো, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার চ্যানেলে স্বাগতম। আজকে তোমাদের একটা আমার ঠাকুর ঘরে যে আলমারিটা, আলমারিটা 12 মাসে বাসন টাসন সব তো রাখি, তো ওইগুলো তোমাদের আজকে শেয়ার করব, পুজোটাও শেয়ার করব যে আমি পুজো করেছি, এখনই পুজো করা হয়ে গেছে আমার। চলো তোমাদের দেখাবো। এই যে ঠাকুর ঘরে এই যে আলমারিটা দেখছো না, এই যে এই আলমারিটা, এই আলমারিটার মধ্যে আমি ঠাকুরের বাসন টাসন কি করে সাজিয়ে গুজিয়ে রাখি, তো 12 মাসে সেইগুলোই তোমাদের দেখাবো। চলো, আমাদের ছোট একটা মানে ঠাকুর ঘর, আমার ঠাকুর ঘর তো খুব একটা বড় নয়, ছোট্ট, এই দেখো আলো জ্বলছে এখনো ঠাকুর ঘরে। তো চলো তোমাদের দেখাই, চলো দেখে না, এটা খুলি। একদম ওপর থেকে দেখাবো, সর্বপ্রথম ওপরে দেখাই। এই স্টিলে একটা বড় পাত, আর আমি যে গরম জলের কেটলিটা কিনেছিলাম এই যে এটা রয়েছে। দেখো একটা বড় ঘর, এই পুরোনো ঘটি বললাম না, এই যে গোপালের যখন পুজো হয়, জন্মাষ্টমীর পুজো হয় না, তখন ওই তো দোল্লায় বসানো হয় গোপালকে। আর এই যে দেখো কুড়ুনি আছে, পটি আছে, ঠাকুরের প্রসাদ কাটতে তো লাগেই, এটা কুড়ুনি, নারকল কুড়তে লাগে এটা। তারপরে এই ছোট ছোট কৌটোতে দুটোতে রয়েছে ছোট ছোট জিনিস রয়েছে, এগুলো আর বার করিনি, যেগুলো হাত লাগে তো জানি, ছোট ছোট প্রদীপ মানে বাড়তি যেগুলো আছে সেইগুলো আর রয়েছে এখানে। এখানে এই দুধ নিয়ে আসা হয়, যখন সত্যনারায়ণ সিন্নি হয় তখন দুধ নিয়ে আসা হয়, এতে লক্ষ্মী পুজোতে করি লাগে। আর এটা তো আমার লেবুর আচার, এটা রেখে দিই এইখানে, তুই রেখে দিই, যখন শরীর খারাপ মানে ভালো লাগে, মুখে অরুচি লাগে তখন খাওয়া হয় এটা। আর এইটা ওই যে চন্নামের তো পুজোতে লাগে, 4টে রেখে দিয়েছি। আর এই একটা স্টিলের, এটা সিন্নি টিন্নি হলে লাগে, ছোট মতন করলে লাগে। আর এইটা দেখেছো, এটা ফুলদানি, ফুলদানির মধ্যে মেয়ে রেখেছি প্রদীপের সলতে, আর ঠাকুরের জামা, এগুলো জানো তো ঠাকুরের জামা রেখেছি, দেখতে খুব সুন্দর এটা, এটা খুব সুন্দর এটা। আর এই যে বাসন, ঘন্টা, কাঁসর, এগুলো তো লাগে পুজোতে, এটা নারায়ণ এসে বসে, এই যে আর প্রদীপ, জাগ প্রদীপ, এই একটা ছোট ঘর, ঠাকুরকে জল দিতে লাগে এটা। ওর নিচে দেখো এই বড় বড় স্টিলের দুটো ডেচকি, এটা রান্না বান্না করলে লাগে এগুলো, তখন এইখানেই রেখে দিই আমরা। এই যে কোষাকুষি, এই একটা না কাঠের তেপায়, এটা 6টা ছিল, এই একখানেই আছে আমাদের কাছে। এইটা বড় জলশঙ্খ, একটা ঠাকুরের কাছে আছে। এইটা মা লক্ষ্মীকে যে এদি ধানের ছড়া, এই ধানের ছড়া হয়ে গেলে বছর আমি ফেলে দিই না, আমি রেখে দিই এটা, এই ধান অনেক কাজে লাগে। ওই একটা ঘট রয়েছে, বড় পিলসুজ রয়েছে, পৈতে এই যে প্রদীপটা লাগেনি বলে এখানে রেখে দিয়েছি, এটা মোমবাতি দানি, এই একটা মোমবাতি দানি। এই দেখো এইটা কুড়ি বলে, আমাদের তো কুড়ি বলে জানি, তারপরে জানি না কি বলে, এর ভেতরে না এই ছোট্ট ছোট্ট দেখছো না প্রদীপ, এই 28টা প্রদীপ লাগে আমাদের, ছোট্ট ছোট্ট প্রদীপ আছে, এটা সিঁদুর কৌটো, এই দেখেছো। তারপরে তো এইখানে থালা রেখে দিয়েছি, 12 মাসের পুজোর যে থালা, সেই থালা, ঘন্টা, আর এই যে এটা 3টে সেট, এটা গামলা, এটা চাল ডাল ঠাকুরে ভেজাতে লাগে না, এইগুলো। আর এইটা আছে দেখছো 12 মাসে, ওই ধানও আছে, আরো নানা রকমের জিনিস যেমন ঠাকুরের লাগে 12 মাসে, 13 পার্বণ বাঙালির তো থাকেই, ওই যে অশোক ফুল টুল এইসব থাকে। এই যে প্লাস্টিকের ঝুড়ি,
লাগে। আর এইটা জানো তো, ওই গঙ্গা স্নান টান করতে গেলে এর মধ্যে অনেক রকম সিঁদুর চাল এসব নিতে হয়, তো এটা নি। এটা স্টিলের, পুরনো স্টিলের থালা বাসন, এগুলো মানে নতুন আছে সব, এগুলো নতুন। এই যে এই একটা দই বসানো হাঁড়ি, এর ভেতরে এই জন্য রেখে দিই। আর এই যে ছেলে এনেছে, ও তো প্রদীপ জ্বালায় সোমবার সোমবার, এই প্রদীপ। আর এইটা আমাদের পাঁচু কপালে ছেঁচে দেয়া হয় বাচ্চাদের শরীর টরি খারাপ করলে, ওই ঠাকুরের পিড়ে, এটা ঠাকুরকে দিয়ে রেখে দেয়া হয়। আর গরমের সময় তো পাখা লাগে, ঠাকুর ঘরে পাখা লাগে এইটা। আর এটা গঙ্গা জলের বোতল, এইগুলো। তার নিচে চলে আসি, তার নিচে তো এইসব কি বলবো, এই স্কচ বাই সাবান টাবান গুলো যেগুলো এক্সট্রা থাকে এইখানেই রেখে দিই। সাবান, সার্ফ, হ্যান্ডসওয়ার, এইগুলো সব রাখি। তারপরে তে ধুনো দিই, ধুনো দেওয়ার এইগুলোতে ছোবরা একটু হালকা ওইখানে দিই। আমার সব দেখানো হয়ে গেল, বন্ধ করে দিই। আর আমার ঠাকুর ঘর এই যে দেখো, চলো ঠাকুর ঘরে যাই। দেখো আজ পুজো হয়ে গেছে ঠাকুরের, ওপর থেকে দেখা। এই দেখো আদ্যা মায়ের পুজো হয়ে গেছে, সব আমার ঠাকুরকে পুজো হয়ে গেছে। এই যে মহাদেবের মাথায় বেলপাতা দিয়েছি, ঠাকুরকে যখন বরণ করি এই যে পাখার হাওয়া দিই, এই যে আমার পাখা। এই যে ঠাকুর আছে, আমি সন্তোষী মায়ের আগে পুজো করতাম, এখন করি না, ওই তো ফুল জল তো দিই ঠাকুরকে। এই যে মা, এই যে শঙ্খ বাজাই, রোজই বাজাই, সন্ধ্যেবেলায় বাজাই। আর এই সিংহাসনে তো টুনি লাইট দিয়েছে, সাজিয়ে রেখে দিয়েছি, ভালো লাগে। ঠাকুর দেখো, মা লক্ষ্মীর পুজো হয়েও গেছে আমার ঘর, সব ঠাকুরের পুজো হয়ে গেছে আজ। দেখো গুরুদেবের বুকেতে, গুরুদেবের বুকেতে তুলসী পাতা দিতে বলেছ, দিয়েছি। মা তারা পায়ে জবা দিয়েছি মায়ের, এই তো নারায়ণ, নারায়ণের পায়ে ফুল বেল পাতা, এই তুলসী পাতা দিয়েছি। গণেশ কেও দিয়েছি, দেখো দুব্বো, দেখো আমার গোপাল কেও দিয়েছি, তুলসী পাতা ফুল দিয়েছি। এটা মা লক্ষ্মীর সিঁদুর কৌটো, মা লক্ষ্মীর কাছেই আছে মা। মা লক্ষ্মীর সামনে জল শঙ্খ রেখেছি, জল শঙ্খতে একটা ফুল দিয়ে রেখেছি। এই যে মা তারা, মা তারার পায়ে চরণেতে জবাও দিয়েছি। এই মাত্র পুজো করলাম, এখনো দেখো প্রদীপটা জ্বলছে আমার, ধূপ প্রদীপ জ্বলছে, ধুনুচিটা নিভে গেছে। দেখো আমার পুজো হয়ে গেছে, বাসন এখানে ধুয়ে রেখে দিয়েছি, এই একটা ঘট। তাহলে আজকে ঠাকুর পুজো, ঠাকুরের বাসন টাসন গুলো তোমাদের কেমন লাগলো তোমরা বলবে, কমেন্ট করে বলবে। তো আজকের ভিডিওটা এইটুকুনি করলাম, তো কেমন লাগলো বলবে, কি আর বলো, বারবার বলছি দেখেছো তো। চলো দুপুর হয়ে গেছে, খাওয়া দাওয়া তো করতেই হবে, খাওয়া দাওয়া করবো। চলো ঠিক আছে, আজকের মতন এইটুকু, কাল একটা নতুন ব্লগের সঙ্গে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, খুব ঠান্ডা, খুবই ঠান্ডা, আমি এখন এই খেয়ে দিয়ে ছাদে যাব আমি। তো ঠিক আছে, টাটা, বাই বাই, আবার একটা কাল নতুন ব্লগের সঙ্গে দেখা হবে, তোমরা দেখো।
ঠিক আছে, টাটা।